বরিশালে মহানগর যুবলীগের আলোচনা সভা হয়েছে। মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন শেরনিয়াবাদ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। কেরানীগঞ্জে আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক লীগের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ। গাইবান্ধা দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনি। চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ও জেলার প্রয়াত নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায়ও এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নানা আয়োজনে নওগাঁয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। নওগাঁ সদর 5 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও জয়পুরহাটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সুলাইমান আলী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।